একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে তোমরা সবাই ভালো আছো। কিছুদিন বিরতির পর আমরা আবার অনলাইন ক্লাসে ফিরে এসেছি। তো আমি আজকে তোমাদেরকে শিমুলা কলেজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি আজকে তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায় ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা সম্পর্কে। আর আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায় ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল। ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল। ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল। আজকে আমরা এই অধ্যায় থেকে অরেঞ্জ হেস্টিংস সম্পর্কে আলোচনা করব। তো আমরা অরেঞ্জ হেস্টিংস সম্পর্কে আলোচনার আগে প্রথম অধ্যায় এর দুটো কথা না বললে নয়, তাই তোমাদের সামনে তুলে ধরছি। আমরা ওখানে আলোচনা করছিলাম ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। বিভিন্ন ইউরোপীয় কোম্পানি সেখানে এসেছিলো এবং তারা সেখানে তাদের বাণিজ্য সম্প্রসারণ করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিলো। যাই হোক, সেখানে ডাচ, ওলন্দাজ, ফরাসি, ডেনমার্ক, ইংরেজ বিভিন্ন ইউরোপীয় কোম্পানিরা সেখানে আসছিল, কিন্তু এক পর্যায়ে দেখা যায় ইংরেজরা সেখানে সমস্ত কোম্পানিকে পরাজিত করে ইংরেজরা সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। যাক, আমরা আজকে তার ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় অধ্যায় ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল সম্পর্কে আলোচনা করছি। এখানে অরেঞ্জ হেস্টিংস সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। অরেঞ্জ হেস্টিংস উপমহাদেশে ব্রিটিশ শক্তিকে সর্বোত্তকরণে অরেঞ্জ হেস্টিংসের অবদান ছিল অপরিসীম। তিনি মাত্র 18 বছর বয়সে কোম্পানির সামান্য কর্মচারী হিসেবে এই উপমহাদেশে আগমন করেন, কিন্তু 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ শেষে তিনি আবার তার নির্দেশে চলে যান। কিন্তু এই উপমহাদেশে রাজনৈতিক বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দিলে তিনি আবার এই উপমহাদেশে আগমন করেছিলেন। তিনি যখন এই উপমহাদেশে আগমন করেন তখন এখানে বাংলা 1176 এবং ইংরেজি 1770 সালের ভয়াল দুর্ভিক্ষে এদেশের মানুষের করুণ অবস্থা সৃষ্টি হয়েছিল। তাই এদেশের মানুষকে সাহায্যের জন্য তিনি ব্রিটিশ কোম্পানির কাছে অর্থনৈতিক সাহায্যের আবেদন করেছিলেন। ব্রিটিশ কোম্পানি তার আবেদনে সাড়া দিয়ে 1173 সালে নিয়ামক আইন পাশ করে তাকে গভর্নর জেনারেল নিযুক্ত করে আর্থিক সাহায্য মঞ্জুর করে এই উপমহাদেশে পাঠিয়েছিলেন। যা এর আলোচনা করলাম ভূমিকা। এখন আমরা আলোচনা করব
पाठ शेषे शिक्षार्थी जा शिखबे पाठ शेषे शिक्षार्थी जा शिखबे पाठ शेषे शिक्षार्थी शिखबे हेस्टिंगসের प्राथमिक असुविधा सम्पर्কে জানতে পারবে হেস্টিংসের প্রাথমিক অসুবিধা সম্পর্কে জানতে পারবে হেস্টিংসের সাংবিধানিক সংস্কার ব্যাখ্যা করতে পারবে শাসন সাংবিধানিক সংস্কার ব্যাখ্যা করতে পারবে হেস্টিংসের সাংবিধানিক সংস্কার পারবে হেস্টিংসের অযোধ্যা নীতি সম্পর্কে জানতে পারবে পারবে হেস্টিংসের অযোধ্যা নীতি সম্পর্কে জানতে পারবে রোহিলা যুদ্ধ সম্পর্কে মূল্যায়ন করতে পারবে পারবে হেস্টিংস ও নন্দকুমার সম্পর্কে জানতে পারবে হেস্টিংস ও নন্দকুমার সম্পর্কে জানতে পারবে শিখনফল পাঠ শেষে শিক্ষার্থীরা শিখবে এখানে আমি তোমাদের সামনে শিখনফল সম্পর্কে তুলে ধরেছি তো এখানে আমি আবার সে সম্পর্কে কথা বলছি হেস্টিংসের প্রাথমিক অসুবিধা সম্পর্কে জানতে পারবে হেস্টিংসের সন্তানদের সংস্কার ব্যাখ্যা করতে পারবে হেস্টিংসের অযোধ্যা নীতি সম্পর্কে জানতে পারবে রোহিলা যুদ্ধ সম্পর্কে জানতে পারবে হেস্টিংস ও নন্দকুমার সম্পর্কে জানতে পারবে যাও তোমরা শিখনফল সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছো আমি এখন শিখনফল মুছে দিয়ে পাঠ বিশ্লেষণে চলে যাব
আট বিশ্লেষণ হেস্টিংসের প্রাথমিক অসুবিধা হেস্টিংসের সন্তান্তের সংস্কার হেস্টিংসের অযোধ্যা নীতি রহিলা যুদ্ধ হেস্টিংস নন্দকুমার এই সম্পর্কে তোমাদের সামনে এখন ধারাবাহিকভাবে আমি তুলে ধরব হেস্টিংসের প্রাথমিক অসুবিধা ছিয়াত্তরের ভয়াল দুর্ভিক্ষ ছিয়াত্তরের ভয়াল দুর্ভিক্ষে এদেশের অসংখ্য লোক প্রাণ হারিয়েছিল এবং সবুজ প্রান্তর ও মাঠঘাট উজাড় হয়ে গেছিল তাই বহু সমস্যার সৃষ্টি হয়েছিল কিন্তু হেস্টিংস এই সমস্যাগুলি সমাধান করে সামনের দিকে অগ্রসর হয়েছিলেন দ্বিতীয়ত ক্লাইভ কর্তৃক দ্বৈত শাসন নীতির ফলে সন্তান্তের ক্ষেত্রে অসল অবস্থা সৃষ্টি হয়েছিল ফলে এখানে বিভিন্ন ব্যবসায়ীরা অসাধুভাবে অর্থ উপার্জন করতে থাকে কিন্তু হেস্টিংস এগুলো তার তীক্ষ্ণ মেধা বলে সমাধান করে সামনের দিকে তিনি অগ্রসর হয়েছিলেন সন্তান্ত্রিক দুর্বলতা হেস্টিংস যখন এই উপমহাদেশে আগমন করেছিলেন তখন সন্তান্ত্রিক ক্ষেত্রে কিছু দুর্বলতা তিনি লক্ষ্য করেছিলেন এই সন্তান্ত্রিক দুর্বলতার কারণে বিভিন্ন ব্যবসায়ীরা অসাধু উপায়ে তার অর্থ উপার্জন করতে থাকে এবং বিভিন্ন জনগণের কাছ থেকে বিভিন্নভাবে উৎপাদন করতে থাকে যার ফলে ব্যবসা বাণিজ্য সর্বনিম্নস্তরে নিমজ্জিত হয়ে পড়েছিল চতুর্থত দাক্ষিণাতে মাঠা শক্তির উত্থান দাক্ষিণাতে মাঠা শক্তির উত্থান ব্রিটিশ সমাজের জন্য হুমকি স্বরূপ ছিল অন্যদিকে ইংরেজদের বিতাড়ন এবং প্রতিশোধ গ্রহণের জন্য মহীশূরের হায়দার আলী সুযোগ খুঁজছিলেন এমনি এক সংকট সমস্যা সংকুল পরিবেশে হেস্টিংস সিংহাসনে আরোহণ করে সমস্ত প্রাথমিক সমস্যাগুলি একে একে সমাধান করে তিনি সামনের দিকে অগ্রসর হতে সক্ষম হয়েছিলেন হেস্টিংসের সাধারণতান্ত্রিক সংস্কার হেস্টিংস সিংহাসনে আরোহণ করে কিছু সাধারণতান্ত্রিক সংস্কার তিনি সাধন করেছিলেন সেগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ক্লাইভ কর্তৃক দ্বৈত শাসন ব্যবস্থার অবসান তার সন্তান্ত্রিক সংস্কারের মধ্যে একটি উল্লেখযোগ্য কৃতিত্ব এই সন্তান্ত্রিক এই দ্বৈত শাসন নীতির ফলে ইংরেজদের অবস্থা সর্বনিম্ন স্তরে নিমজ্জিত হয়েছিল কিন্তু হেস্টিংস তার মেধা বলে এগুলো তিনি দূরীভূত করতে সক্ষম হয়েছিলেন রাষ্ট্র সংস্কার হেস্টিংস রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করে কালেক্টর নামে ইংরেজ কর্মচারীর ভার এর দায়িত্বভার অর্পণ করেছিলেন তিনি অযোধ্যার বেগমের কাছ থেকে রাষ্ট্রের সৈন্যতা পূরণের জন্য তিনি বার্ষিক রাষ্ট্রের সৈন্যতা পূরণের জন্য তিনি বার্ষিক পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন একে ইতিহাসে পাঠশালা বন্দোবস্ত নামে অভিহিত করা হয় অর্থনৈতিক সংস্কার বাংলার চরম দুর্যোগময় মুহূর্তে হেস্টিংস সিংহাসনে আরোহণ করে ভয়াল দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন তাই তিনি ব্রিটিশ সরকারের কাছে 10 লক্ষ আর্থিক সাহায্যের আবেদন তিনি জানিয়েছিলেন তাই তিনি এই কোম্পানির আর্থিক সমস্যা মোচনের জন্য তিনি অর্থ ব্যয় সংকোচন নীতি অবলম্বন করেছিলেন বিচার বিভাগের সংস্কার হেস্টিংস ক্লাইভ কর্তৃক পরিবর্তিত বিচার ব্যবস্থার সমস্যা সাধন করে ভূষী প্রশংসা অর্জন করেছিলেন তিনি দেওয়ানি রাজস্ব বিভাগের প্রবর্তন করেছিলেন দেওয়ানি বিচারের ভার দেশীয় বিচারকের ভার এবং ফৌজদারি বিচারের ভার কালেক্টরের ভার ন্যস্ত করেছিলেন হেস্টিংসের অযোধ্যা নীতি ছলে বলে কৌশলে ভারতে ব্রিটিশ শক্তিকে সর্বত্র করাইছিল হেস্টিংসের অযোধ্যা নীতির মূল লক্ষ্য তিনি অযোধ্যা তিনি অযোধ্যাকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য মারাঠাদের আশ্রিত শাহলামের সম্রাট শাহলামের কাছ থেকে 26 লক্ষ টাকা দিয়ে কোয়ার ও আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন এবং তার বিনিময়ে তিনি 50 লক্ষ টাকা গ্রহণ করেছিলেন রোহিলা যুদ্ধ বর্তমান মুক্ত যুক্ত প্রদেশের অধিবাসীগণ রোহিলা আফগান নামে পরিচিত
ছিলেন। হেস্টিংস রোহিলাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য যুদ্ধ পরিচালনা করার জন্য ব্রিটিশ সৈন্যের সাহায্য চেয়ে হেস্টিংসের সাথে তিনি চুক্তিতে উপনীত হয়েছিলেন। হেস্টিংস তার চুক্তিতে সাড়া দিয়ে ব্রিটিশ সৈন্য দিয়ে তাকে সাহায্য করেছিলেন এবং সেখানে যুদ্ধে রোহিলা সর্দার হাফিজ রহমত নিহত হয়েছিল এবং রোহিলা খণ্ড অযোধ্যার অন্তর্ভুক্ত হয়েছিল। এইভাবে তিনি একে একে সমস্ত সমস্যাগুলি সমাধান করে সামনের দিকে অগ্রসর হতে সক্ষম হয়েছিলেন। হেস্টিংস হেস্টিংস নন্দকুমার হেস্টিংস নন্দকুমার হেস্টিংসের শাহনামলের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় তিনি লেপন করেছিলেন, কারণ কিছু কিছু মানুষ তার জীবনে কিছু ভুলের দিকে ধাবিত হয়, হেস্টিংস সেই ভুলের দিকে ধাবিত হয়েছিল। কারণ তিনি তার হেস্টিংস তার কর্মচারী নন্দকুমার তার কর্মচারী নন্দকুমারকে ফাঁসি দিয়ে তার কালিমা লেপন করেছিলেন। হেস্টিংস তিনি বিভিন্ন সিংহাসনে আরোহণ করে হেস্টিংস বিভিন্নভাবে উৎপাত গ্রহণ করেছিলেন, যেমন 1775 খ্রিস্টাব্দে মীরজাফরের বিধবা স্ত্রী মুন্নি বেগমের কাছ থেকে 3,50,000 টাকা উৎপাত গ্রহণ করলে নন্দকুমার কলিকাতা কাউন্সিলে তার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করেছিলেন। পরিষদের সদস্যবর্গ হেস্টিংস কর্তৃক আনিত এই নন্দকুমার কর্তৃক আনিত অভিযোগের তদন্ত দাবি করলে হেস্টিংস তা নাকচ করে দেন। উপরন্ত হেস্টিংস মোহন প্রসাদ নাম জনক ব্যক্তির দ্বারা সুপ্রিম কোর্টে নন্দকুমারের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করেছিল, কিন্তু সুপ্রিম কোর্টে নন্দকুমারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তাকে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে মারা হয়েছিল। এটাই হেস্টিংসের আত্মকালের একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে আখ্যাত হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিদের কারণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ব্রিটিশ আইনে ভারতীয় আইনে কোনো বিচার করার বিধান ছিল না, কিন্তু ব্রিটিশ আইনে বিচার করার অধীন ছিল। তাছাড়া 1773 খ্রিস্টাব্দে নিয়ামক আইন অনুসারে যে উচ্চ আদালত প্রতিষ্ঠিত হয়েছিল তা শুধু ইংরেজ কর্মচারীদের বিচার করার জন্য, ভারতীয়দের বিচার করার জন্য নয়। যা হোক, আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে ওয়ারেন হেস্টিংস সম্পর্কে তুলে ধরলাম। আশা করি তোমরা সব অবশ্যই আমার এই আলোচনা বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে অবশ্যই বই কিনে নেবে, আমি বইয়ের কথা বলে দিয়েছি, লেখকের কথাও বলে দিয়েছি। বই কিনে আমি যে আলোচনাগুলো তুলে ধরছি এগুলো তোমরা বাড়িতে পড়লে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো যাক, আমি তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করে এখানে শেষ করছি। তোমরা অবশ্যই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং গুরুজনদের কথা শুনবে। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।